বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদানের স্মরণে বর্ডার সিকিউরিটি ফোর্সের অভিনব স্বর্ণ জয়ন্তী পালন। নতুন একটি উদ্যোগ হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। 1971-এর পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সর্বশক্তি দিয়ে সহযোগিতা করেন বাংলাদেশকে। তবে 1971-এর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতীয় সীমা সুরক্ষা বলয়। বহু ভারতীয় জওয়ান সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। সময় যাবার সাথে সাথে অনেকেই এই ইতিহাস থেকে দূরে চলে গিয়েছে। অনেকেই হয়তো জানেন না বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের সেনাবাহিনী ও সাধারণ মানুষের বলিদান। বিএসএফ এর তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে একটি অ্যাওয়ারনেস কর্মসূচি করেন। 3রা ডিসেম্বর কলকাতা থেকে চালু করে 4টি চলমান মিউজিয়াম গাড়ি একটি শোভাযাত্রার মাধ্যমে 21শে ডিসেম্বর গুয়াহাটি গিয়ে শেষ হবে। এই 4টি গাড়িতে রয়েছে 1971-এর যুদ্ধের নানান ঘটনার নথি ও ছবি। আজ এই গাড়িগুলি বিভিন্ন বাজারে ও লোকালয়ে গিয়ে সাধারণ মানুষদের দেখাচ্ছেন যে বাংলাদেশ স্বাধীনের পেছনে ভারতের কত অবদান আছে ও বিএসএফ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করার একটি প্রয়াস। এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে স্বর্ণ জয়ন্তী। আজ আপনার যে কর্মসূচি বেসিক্যালি আপ যে দেখে হ্যাঁ কি সীমা সুরক্ষা বল মে 1971 কে যে ওয়ার হুয়া থা বাংলাদেশ কে লিয়ে আজাদী কে লিয়ে जो हमने लड़ा और उसमें हमारे जो जवानों ने सभी ने जो कार्य किया उसके शौर्य की प्रदर्शनी। तो आप देख रहे हैं कि जितने भी हमारी गाड़ियाँ हैं, गाड़ियों पे हम लोगों ने जितने भी हमारे पास फोटोग्राफ्स अवेलेबल थे, तो उन फोटोग्राफ्स के ज़रिए हम बॉर्डर के इलाके से होते हुए अपनी जो शौर्य गाथा है, जो हमारे जो कार्मिकों ने भाग लिया, जो कार्मिकों ने कार्य किए वहाँ पर, उसको हम प्रदर्शित कर रहे हैं। बेसिकली इसके बारे में आम जनता को पता नहीं है कि बीएसएफ ने एक बहुत बड़ा रोल अदा किया था 1971 के वॉर में। उसको यहाँ की आम जनता को दिखाना बहुत ज़रूरी है। तो इसी उद्देश्य को लेकर हम लोग इस प्रदर्शनी का आयोजन कर रहे हैं। कितना दिन तक ये दिन का नहीं है। बेसिकली क्या है कि हम लोगों ने ये बॉर्डर का जितना भी इलाका है बंगाल का, उसको सारे को ये कवर करना। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।